ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো। এর মধ্যে কি? তেলের বোতল গো। হ্যাঁ তেলের বোতল না? জি। তো কি তেল? কেরোসিন তেল কিনবেন? না না কেরোসিন তো নাই দেশে। হ্যাঁ এর কি কি তেল কিনবেন? সয়াবিন তেল গো। আচ্ছা আমি আমি আপনাকে একটা কথা বলি। বলুন। এটা কথা আমরা অনেকেই শুনছি, আপনি শুনছেন কিনা আমাকে বলবেন। কেউ দুধ বেছে মদ খায়, কেউ মদ বেছে দুধ খায়, এরকম কথা শুনছেন? শুনছি। হ্যাঁ কেন বলে এই কথাটা বলুন তো? দেখছি। কেন বলে? ওই করে যদি আপনি যে কথাগুলো কইলেন ওই ওই ধরনের কথাবার্তাই, তাই না? দুধ বেছে মদ, তাহলে দুধ বেছে মদ খাওয়া ভালো নাকি খারাপ? মদ বেছে দুধ খাওয়া ভালো? দুটোই খারাপ। দুটোই খারাপ, তাই না? এই যারা করে কাজগুলো, এটা একটা উদাহরণ স্বরূপ এই কথাগুলো বলা হয়েছে, তাই না? উদাহরণস্বরূপ কিন্তু কথাগুলো বলেছে। কিভাবে উদাহরণ দেয়, কোন কোন ক্ষেত্রে উদাহরণ দেয়, এই বিষয়টা আমি আমাদেরকে জানাই একটু। আচ্ছা জানেন বাবা, এটা হচ্ছে অনেক বাবা দেখেন তাদের ছেলে আছে 12 বছরের, 13 বছরের, 20 বছরের নিচে এই ধরনের ছেলে আছে, আছে না? অনেকের আছে, টাকা পয়সা আছে, নতুন নতুন টাকা হয়েছে, অথবা বিদেশ থেকে প্রবাসে থাকে। হ্যাঁ এই টাকার গরম আছে, একটু টাকাটা পাঠাই দেয় বউর কাছে যে তুমি আমার ছেলে তো কান্নাকাটি করে পড়ালেখা ঠিক মতো করে না, আর একটা মোটর সাইকেল কিনে দাও, এরকম করে না? আবার অনেকে দেখবেন যে বাড়িতে থাকে, বিদেশ থাকে না, বাড়িতে থাকে, ছেলে মেয়েকে আদর করে একটা মোটর সাইকেল কিনে দেয়, ভিডিও করে আবার, হ্যাঁ আমার ছেলে দেখেন কত সুন্দর মোটর সাইকেল চালাই দিয়েছে এই বয়সে। অনেকে আবার তারকে বাহবা দেয় ফেসবুকে, হ্যাঁ যখন ফেসবুকে পোস্টিং করে দেয় এটা, পোস্ট করে ভিডিওটা, অনেকে আবার কমেন্টস করে, বাহ সুন্দর তো ছোট একটা ছেলে মোটর সাইকেল চালাইতেছে। এই প্রশংসা করা মানে তাকে তার তাকে একটা তার ক্ষতির দিকে ধাবিত করা, তাকে ধ্বংসের দিকে ধাবিত করা। আমরা এই কাজগুলোকে অনুৎসাহিত করব, কিন্তু আমরা অনেকে কি করি এই ধরনের কমেন্টস, এই ধরনের ভিডিওতে আমরা তাকে উৎসাহ দেই। এখানে উৎসাহ দাও ঠিক না? ঠিক বলে তো? ঠিক ঠিক না, এখন তার লেখাপড়া রাখার সময়, তাই না? এই সময় তাকে মোটরসাইকেলটা দেওয়া ঠিক না। আসলে মোটরসাইকেল কিনে দেওয়ার আগে ছেলেদেরকে যখন আপনারা মোটরসাইকেল কিনে দেবেন, যে বাবারাই দেন, বুঝে শুনে দিবেন যে আসলে দিবেন না কেন, অবশ্যই দিবেন, মোটরসাইকেল তো প্রয়োজনীয় জিনিস, মোটরসাইকেল প্রয়োজনীয় জিনিস না, অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু বুঝে শুনে দিতে হবে যে এই বয়সে আমার মোটরসাইকেলটা তাকে দেওয়া ঠিক হচ্ছে কিনা। আমার ছেলের এখন পড়ার বয়স, এখন তার বয়সটা ঠিক হয় নাই, আরো পড়ুক, লেখাপড়া শেষ হোক, তারপরে আমি একটা মোটরসাইকেল কিনে দেবো, মোটরসাইকেল প্রয়োজন, তাই না? কিন্তু অনেকে আমরা এই কাজটা করে দিই, এটা হচ্ছে কি, দুধ বেছে মদ খাওয়ার মতো অবস্থা। ভালো জিনিসটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, কি কিছু বুঝছেন? এই জন্য এই কথাটা বলা হয়েছে যে আসলে কেউ দুধ বেছে মদ খায়, কেউ আবার মদ বেছে দুধ খায়, এই কথাগুলো এই কারণেই কিন্তু এই উদাহরণগুলো আসছে, তাই না? অনেকে আবার সে দেখবেন যে অনেক বাবা আছে কষ্ট করে, অনেক কষ্ট করে ছেলেমেয়ের জন্য, অনেক কষ্ট করে ছেলেমেয়েকে লেখাপড়া করায়, এই এটা একটা প্রতিদান শেষে পায়, পড়ালেখা যখন শেষে তখন কিন্তু এই প্রতিদানটা পায় না? এই কারণে এখানে বলা হয়েছে যে সে মদ বেছে দুধ খায়, এটা হলো মদ বেছে দুধ খাওয়া, সে কষ্ট করতেছে ছেলে মেয়েকে মানুষ করতেছে, এটা হচ্ছে মদ বেছে। এই জন্য বলা হয়েছে যে কেউ দুধ বেছে মদ খায়, কেউ মদ বেছে দুধ খায়। এই কাজটা সবাই যদি বোঝে তাহলে আমার মনে হয় এখান থেকে এই যে ছোট ছোট বিষয়গুলো থেকে বেরিয়ে আসা যায়। আমরা একটু সমাধান দেখেন, একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। এই ছোট বাচ্চারা একটা মোটরসাইকেল চালাইতে দিলেন, আপনি উৎসাহ দিলেন, একদিন দেখবেন যে দুর্ঘটনা সে নাই, মারা গেছে, সারাটা জীবন আপনাকে এই কষ্টের ভয়তে হবে, সারাটা জীবন এই শোক আপনি সইতে পারবেন না। আপনার বাবার কোলে যদি ছেলের লাশ থাকে এর সে দুঃখ আর থাকতে পারে না, অনেক কষ্ট, আপনি যতদিন জীবদ্দশায় আপনার জীবদ্দশায় এই কষ্ট ভুলতে পারবেন না আপনি। সেই কারণে বাবা যারা আছেন, প্রত্যেকটা বাবাকে আমি অনুরোধ করব, আপনার ছেলে যখনও যতক্ষণ প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে আপনি মোটরসাইকেল না কিনে দেওয়াই ভালো। যারা দিয়েছেন, যারা দিয়ে ফেলছেন অলরেডি, একটু খোঁজ খবর রাখবেন, সময় মতো চালাইতে দেবেন, অযথা মোটরসাইকেল নিয়ে এদিক ওদিক ঘুরতে দেবেন না। কোন বন্ধুর সাথে ঘুরে কার সাথে যাচ্ছে, তারা কোন টাইপে কোন ধরনের কোন বিপদে পড়ে, এই জন্য খেয়াল করে খেয়াল রাখবেন যারা অলরেডি দিয়ে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।